এই পেশায় জীবনে কেন এলেন, কবে থেকে এলেন? কলেজ লাইফে পড়ার সময় মানে অর্কেস্ট্রায় মানে যখন সোশ্যালগুলো হতো দেখতাম, বেশ শুনতাম, বেশ খুব ভালো লাগতো। তো সেই গান শুনতে শুনতে গানটা মানে খুব ভালো লেগেছিলো, যার জন্য আমি একটু মানে বাড়িতে এটা ওটা মেশিন কিনে আমি প্র্যাকটিস করেছিলাম। রীতিমতো কয়েক বছর প্র্যাকটিস করার পর তখন আশেপাশের লোকগুলো বলেছে, না গান ভালো হচ্ছে, তো এবার চল একটু প্রোগ্রাম টোগ্রাম করি বাইরে। তো সেই থেকেই প্রোগ্রাম টোগ্রামে এদিক ওদিক যেতে শুরু করলাম। তারপর আস্তে আস্তেই তো এরকম এই জায়গায় পৌঁছেছি আপনাদের আশীর্বাদে। আমি চেষ্টা করছি আপনারা যদি এইভাবে পাশে থাকেন তাহলে হয়তো পরবর্তী সময়তে আরও একটু উপরে যেতে পারবো, এইটাই আমি তো আশা রাখছি। কোন কলেজে পড়াশোনা করছি? মন্তেশ্বর গৌরমোহন রায় কলেজ। এখন আপনি কি কণ্ঠী? আমি কুমার শানু এবং একটু ফিমেল ভার্সি মানে একসাথে দুইটি করি। কতদিন ধরে করছেন? বছর পাঁচ সাথে। কোথাও এই প্রোগ্রাম করেছেন? প্রোগ্রাম বলতে আমাদের তো অ্যাকচুয়ালি বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ, মুর্শিদাবাদের ধুলিয়ানে। তো আমি তো এখানে কম থাকি, তো ওদিকে প্রোগ্রামটা খুব বেশি হয়, যার জন্য মুর্শিদাবাদ, জিয়াগঞ্জ, বহরমপুর, মালদা, কালিয়াচক এই সমস্ত জায়গাগুলোতেই বেশি প্রোগ্রাম করে থাকি। আপনার নাম? মনোজ মণ্ডল। বাবার নাম শ্যামসুন্দর মণ্ডল, বাজারেই সবজি বিক্রি করে, হয়তো অনেকেই চেনে।